মার্ধোর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতই আদেশ দেন একইসঙ্গে আগামী পহেলা অক্টোবর মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করে আদালত এদিকে পরিমনি কাণ্ডে চাকরি হারাচ্ছেন গোয়েন্দা বিভাগের সাবেক এডিসি গোলাম শাকলাইন আরও জানাচ্ছেন দীপন দেবান মঙ্গলবার সকাল দশটার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চিত্রনায়িকা পরিমণি শুনানি শেষে এম সাইফুল ইসলামের আদালত এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন একই সঙ্গে আগামী এক অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত এর আগে গত আঠারো এপ্রিল পিবিআই দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমিকে সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছিল যেহেতু এটা একটা বেলেবল সেকশনের মামলা একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোর্ড ক্লাবে যে ঘটনাটি সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত নয়ে একটি মামলা অলরেডি চলছে তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন দু হাজার একুশ সালের ছয় জুলাই উত্তরা বোর্ড ক্লাবে তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির মাহমুদ মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে আদালতে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছিলেন আমরা বলেছি যে এখানে এক নং আসামি উনি এখন বর্তমানে একজন মা উনি একজন নারী ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনের কোনো আপত্তি নেই বিজ্ঞ আদালত আইনানব্বই জামিন দেন এক্ষেত্রে আমাদের বাদিন কোনো আপত্তি নেই তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা ওনাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাব এবং আমার যে আমার যে অন্যায় করা হয়েছে মিথ্যা প্রচার করা হয়েছে এটার সত্যতা মিলবে এদিকে পরিমনির বিরুদ্ধে তদন্ত চলাকালে গোয়েন্দা বিভাগের তৎকালীন এডিসি গোলাম স্যাকলাইনের অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পিএসসির মতামত চেয়েছে মন্ত্রণালয় দীপন দাওয়ান বাংলাভিশন ঢাকা